সংলাপে দাবি না মানলে আগামী 8 নভেম্বর রাজশাহী অভিমুখে রোড মার্চের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে খুলনা, বরিশাল এবং ময়মনসিংহে সমাবেশের কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সমঝোতা ছাড়া জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রারও ঘোষণা দেওয়া হয়। এতে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আপোষহীন আন্দোলন চলবে। আরও জানাচ্ছেন মনুল আহসান। জোট গঠনের পর রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা, সরকারের সাথে দ্বিতীয় দফা সংলাপ আর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ সমাবেশকে জনসমর্থন আর সাংগঠনিক শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ হিসেবে নেয় নতুন এ জোট। রাজধানী ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। তবে সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় পুরোটা জুড়ে ছিল বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। প্রথমবারের মতো ঐক্যফ্রন্টের কোনো কর্মসূচিতে আসেন কৃষক শ্রমিক জনতা লীগ প্রধান কাদের সিদ্দিকী। জোট নেতারা অভিযোগ করেন, অঘোষিত হরতাল ডেকেও সমাবেশে জনতার উপস্থিতি ঠেকাতে পারেনি সরকার। রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়া রয়েছে, গাবতলি বন্ধ, টুঙ্গি বন্ধ, এই দিকে বন্ধ, সব বন্ধের পরেও আমার বন্ধুকে বলা উচিত যে একটু সোহরাওয়ার্দী উদ্যানে আইসা আপনি দেখা যায়। আমরা আমাদের দাবি নিয়ে আবার যেতে চাই। এক নম্বর কথা, এইবার খালি মুখে মুখে কথাই চলবে না, লেখালেখি করতে হবে, লিখিত অঙ্গীকার করতে হবে। যেই দিন কথা বলবেন অঙ্গীকার হবে, তারপর থেকে একটা কর্মীর গায়ে হাত দেওয়া যাবে না, একজন কর্মীকে গ্রেফতার করা যাবে না। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপি সহ ঐক্যফ্রন্ট নেতারা বলেন, ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। বেগম জিয়ার মুক্তি দাবি করি এবং অন্যান্য যারা আছে রাজনৈতিক সকলে দাবি করি, গণতন্ত্র থাকবে দেশে, দেশে বিরোধী দলের নেত্রীকে সেইভাবে শ্রদ্ধা জানানো হবে না, সে দেশে গণতন্ত্র চলতে পারে না। সরকারের সাথে হতে যাওয়া দ্বিতীয় দফা সংলাপের কথা উল্লেখ করে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে 7 দফা দাবি মেনে নেয়ারও আহ্বান জানান। এ সময় নতুন কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা মালিক আর বসে থাকবো না, দাঁড়িয়েছেন আপনারা, দাঁড়িয়ে থাকেন আপনারা, ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার। আগামীকাল সংলাপে আমাদের দাবি দাওয়াগুলো মেনে না নেয় তারা 8 নভেম্বর রাজশাহীতে আমরা যাত্রা করব রোড মার্চ করে। রাজশাহীতে 9 নভেম্বর জনসভা হবে, খুলনা বরিশাল মানুষকে জনসভা হবে, এবং নির্বাচন কমিশন যদি তফসিল না পেছায় তাহলে নির্বাচন কমিশনের মুখে পদযাত্রা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের পাশাপাশি জামাত ছাড়া বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের নেতারাও সমাবেশে অংশ নেন। সরকারের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে সংবিধানের ভেতর থেকে কিভাবে জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা যায় সেই প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট, এমন ইঙ্গিত দিয়ে নেতারা বলছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হলে আন্দোলনের মাঠ ছেড়ে নির্বাচনমুখী হবে জাতীয় ঐক্যফ্রন্ট। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।